হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা লং ভিডিও দিচ্ছি এটা মূলত জল অপচয় বন্ধ করার উপরে একটা সিনারি যেটা আমি একে দেখাচ্ছি তোমরা চাইলে এটা চেষ্টা করতে পারো চলো কীভাবে আঁকা হয়েছে সেটা বলি প্রথমে আমি আর্ট লাইনের এইট বি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি কারণ একটু ডার্ক হবে যাতে প্রত্যেকে বুঝতে পারে ভিডিওতে সবার প্রথমে মেন ফিগারটা আমাদেরকে ঠিক খাতার কোন জায়গায় আঁকব সেটা তুলে ধরে নিতে হবে তারপরে বাকি যে অবজেক্টগুলো সেগুলো আমরা ধীরে ধীরে আঁকব তো এইখানটাতে আমি দেখাচ্ছি প্রথমে একটি ছেলে জল অপচয় বন্ধ করার জন্য রাস্তার মোড়ে মোড়ে যে খোলা ট্যাপ কলগুলো থাকে সেটা বন্ধ করছে তোমরা প্রথমে দেখো যে আর্ট লাইন দিয়ে আমি কিন্তু ডার্কভাবে একটু আঁকছি তোমরা লাইট করে আঁকবে খাতায় কারণ তোমাদের ইরেজার ব্যবহার করতে হয় প্রথমে ছেলেটির ফিগার ঠিকমতো ড্রয়িং করে নেওয়ার পর সেখান থেকে তার বাঁ দিয়ে কলের পজিশনটা ঠিকমতো নিয়ে তারপর আমি ছেলের পাটি এবং আস্তে আস্তে সেইখানে যে কল এবং জল ভর্তি যে বালতি সেটা আমি তুলে ধরবো আরও একটা মজার বিষয় হলো তোমরা আমার শর্ট ভিডিও পাও ব্রড ভিডিও পাও না এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর টপিকের সিনারি আমি তুলে ধরার আমি যেহেতু এখানে কোনো ইরেজার ইউজ করব না তাই এক্সট্রা দাগগুলো আমি যতটা পারছি কম দেওয়ার চেষ্টা করছি দেখো বালতি হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে কলটাকেও ড্রয়িং করে নিলাম এবং এইটাই আমার যেহেতু মেন সাবজেক্ট অর্থাৎ জল অপচয় বন্ধ করুন সেটা আমি ড্রয়িং করে ফেলেছি কালার তোমরা যে কোনো মিডিয়ামই ইউজ করতে পারো অয়েল প্যাস্টেল হোক বা ওয়াটার কালার হোক বা অ্যাক্রিলিক যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো বলে রাখি একটু যে তোমরা কিন্তু এরকম সাদা কাগজেও অ্যাক্রেলিক ইউজ করতে পারবে তার জন্য কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা পেজ বা এক্সট্রা ক্যানভাস কাপড় দরকার পড়ে না তো চলো এবার দেখো ছেলেটি আঁকার পর পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে বাড়ি দিলাম এবং বাড়িটাকে এর একটু রিয়েলিস্টিক বানানোর জন্য বাড়িতে কাঁটা টাঙিয়ে দুটো জামা ঝুলছে বা জামা প্যান্ট শোকাচ্ছে এরকম একটা চিন্তাধারা এবং দূরে এই জায়গাটায় একটা মহিলা আঁকছি ছোট্ট করে কেন ছোট হবে যেহেতু এ অনেক দূরে চলে গেছে তার এই ফিগারটা কিন্তু সামনের জনের থেকে অনেকটা দেখতে ছোট হবে তো দূরের এই মানুষটা এঁকে দিলাম মহিলাটা যে কিনা দুটো হাতেই বালতি ভর্তি করে নিয়ে যাচ্ছে এবং তিন নম্বর বালতিটাও হয়তো খুলে রেখে গিয়েছিল ছেলেটি এসে বন্ধ করছে জল অপচয় যাতে না হয় এই হচ্ছে আমার দুটো ফিগার দিয়ে একটা সিনারি আশা করছি তোমাদের কাজে লাগবে এবং ব্যাকগ্রাউন্ডে তোমরা আরেকটু কিছু দেওয়ার জন্য বাড়ি ঘর দিতে পারো আমি একটা সুন্দর করে বাড়ি এবং জাস্ট দূরে গাছটা দেখিয়ে ছবিটা এখানে কমপ্লিট করছি তোমরা এখানে কোনো রকম পশু পাখিও দিতে পারো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালার সহ